আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম হিউম্যান সার্ভিস বিডি চ্যানেলের পক্ষ থেকে। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পেট ব্যথার কারণ, পেট ব্যথার চিকিৎসা, পেট ব্যথার ওষুধ ও পেট ব্যথার ট্যাবলেটের নাম কি। যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ। আমরা এখন পরবর্তীতে চলে যাব। আপনাদের যাদের বয়স 18 বছরের উপরে তাদের জন্য এই ভিডিওটি। প্রথমত হলো বাংলাদেশে শতকরা 50 থেকে 60 জন লোক পেট ব্যথায় ভুগে বা ভুগে থাকেন। পেট ব্যথার কারণ হলো আমাদের সাধারণত কোষ্ঠকাঠিন্যের কারণে পেট ব্যথা হলো হতে পারে, অনেক সময় গ্যাস্ট্রিক আলসারের কারণে পেট ব্যথা হতে পারে, পাকস্থলীতে ভাইরাস সংক্রমণের কারণে পেট ব্যথা হতে পারে, খাদ্যের বিষক্রিয়া হলো পেট ব্যথা হতে পারে, খাবারে অ্যালার্জি হলেও পেট ব্যথা হতে পারে, ডায়রিয়া আমাশা হলেও পেট ব্যথা হয়ে থাকে, এবং মহিলাদের ঋতুস্রাবের সময়ও পেট ব্যথা হয়ে থাকে। এখন আলোচনা করব পেট ব্যথার কি ঔষধ, সেটি হলো ম্যাক্সপ্রো 20 mg এবং 40 mg। এটি হচ্ছে রেনাটা লিমিটেডের একটি পণ্য, এটি ইসুমিপ্রাজল গ্রুপের একটি ঔষধ। এটি খাবার নিয়ম আপনাদেরকে আমি এখন বলে দেব। ম্যাক্সপ্রো 20 mg ক্যাপসুল অথবা ট্যাবলেট খাবেন, যদি সমস্যা আপনাদের কম থাকে 20 mg ক্যাপসুল খাবেন অথবা ট্যাবলেট খাবেন। এটি খাবার নিয়ম হচ্ছে সকালে এবং রাত্রে খাবার 30 থেকে 40 মিনিট পূর্বে। আর যদি সমস্যা বেশি হয় ম্যাক্সপ্রো 40 mg ক্যাপসুল অথবা ট্যাবলেট খাবেন প্রতিদিন রাত্রে খাবার 30 মিনিট অথবা 40 মিনিট পূর্বে। এটি সাধারণত ফার্মেসিতে গেলে আপনার ম্যাক্সপ্রো ট্যাবলেট অথবা ক্যাপসুলটি পাবেন। যদি যান এই ক্যাপসুল ম্যাক্সপ্রো 20 mg ক্যাপসুল অথবা ট্যাবলেট আপনাদের কাছ থেকে নেবে প্রতি পিস 60 টাকা করে, এবং 40 mg নেবে 10 টাকা করে। আর যদি পেটের ভিতরে ঘা থাকে, এর সাথে আপনারা কোন অ্যান্টিবায়োটিকটি খাবেন সে বিষয়ে আপনাদেরকে আমি এখন বলে দেব। যদি ঘা থাকে তাহলে পাইলোপিন ডিএস, এটিও স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি, এটি একটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি পণ্য, এটি ফ্লোকোক্সাসিলিন গ্রুপের একটি ওষুধ। এটি খাবার নিয়ম আপনাদেরকে এখন আমি বলে দিব। এটি খাবার নিয়ম হচ্ছে সকালে, দুপুরে এবং রাত্রে খাবার পর 7 দিন খাবেন, আর অবশ্যই ফুল কোর্স সম্পন্ন করবেন। আর যদি আর ফ্লুকোক্স ফাইলোপিন ডিএস এটি যে কোনো ফার্মেসিতে গেলে পাবেন, এটার দাম নেবে আপনাদের কাছ থেকে প্রতি পিস 10 টাকা 50 পয়সা করে। আর যদি আপনাদের পেট ব্যথা অতিরিক্ত বেশি হয় তাহলে আপনারা কোন ওষুধটি খাবেন সেটির ব্যাপারে আপনাদেরকে আমি এখন বলে দেব। যদি ব্যথা পেট ব্যথা বেশি হয় তাহলে আপনারা নরভিস ট্যাবলেট 50 mg, এটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি পণ্য, এটি হচ্ছে তাইমোনিয়াম মেথাসালফেট গ্রুপের একটি ওষুধ। এটি খাবার নিয়ম আপনাদেরকে এখন বলে দিব। নরভিস 50 mg ট্যাবলেট খাবার নিয়ম হচ্ছে সকালে একটি, দুপুরে একটি, রাত্রে একটি খাবার পর 3 দিন খাবেন, আর অবশ্যই আপনারা এই ওষুধগুলো সেবন করার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই সেবন করবেন, ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে
लाइक एवं शेयर करते भूलें ना एवं आमार नतून नतून भिडियो पे हमें हमारे चैनल सबसक्राइब कर रखबें जाते करे नतून नतून भिडियोगला अपनारा सबार आगे देखते पारें। धन्यवाद, सलामु अलैकुम।